এদিকে কক্সবাজারের প্রথম গৃহহীন মুক্ত উপজেলা হতে যাচ্ছে চকরিয়া। বুধবার আনুষ্ঠানিকভাবে যা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজিম নিহাদের পাঠানো রিপোর্টে বিস্তারিত। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। মধুবালা জলদাস, যার মাথা গোজার ঠাই ছিল না, দুমুঠো খাবারের জন্য এখানে সেখানে কাজ করতেন সারাদিন, রাতে যেখানে একটুখানি ছাউনি মিলত সেখানেই ঘুমাতেন। ঠিকানাবিহীন এই নারীর আশ্রয় এখন চকরিয়ার সাহারবিল ইউনিয়নের রামপুরে নতুন একটি ঘর। তাকে স্থায়ী এই ঠিকানা উপহার দিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। জীবনের শেষ সময়ে এমন উপহার পেয়ে কৃতজ্ঞতার যেন শেষ নেই মধুবালার। সরকার মধ্যে সাহায্য করছে, এখন ঘর সাহায্য করছে, ঘরখান হওয়ানোর দ্বারা আর বেশি খুশি আসি, সন্তুষ্ট আসি। মধুবালার মতো চকরিয়া উপজেলায় চার ধাপে 874 পরিবার পেয়েছে উপহারের ঘর। খাবার পানি বিদ্যুৎ সহ ছোটখাটো কিছু সমস্যা থাকলেও ঘর পেয়ে আনন্দিত তারা। আমরা বাসা ভাড়া ভাড়া দিন কাটছিলাম, আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের একটা বাড়ি ভিটা দিয়েছে। আমরা গরু পালছি, হাঁস পালছি, মুরগি পালছি, ফুলের শ্বাস করছি। কক্সবাজারে প্রথম গৃহহীন মুক্ত উপজেলা হতে যাচ্ছে চকরিয়া, তাই আনন্দের জোয়ার বইছে পুরো জনপদে। ঘরে আমরা বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ এবং সুপেয় পানির ব্যবস্থা এগুলো নিশ্চিত করেছি, তারা এগুলো সেই সুবিধাগুলো গ্রহণ করছেন। এটাকে প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়নের অনন্য নজির বলছেন স্থানীয় সংসদ সদস্য। একজন মা বাবা যা করে না, সেই মা বাবার ভূমিকায় প্রধানমন্ত্রী এসেছেন। সবার ঘরের ত্রাণকর্তা হিসাবে আল্লাহর তরফ থেকে নাজিল হলেন। 18 ইউনিয়ন, একটি পৌরসভা সহ 503 বর্গ কিলোমিটার এলাকার উপজেলা চকরিয়া। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।